বেড়াতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় পাহাড়ের রানী শৈলশহর দার্জিলিং। হ্যাঁ বন্ধুরা, এবারের পর্বে আমরা ঘুরে আসব অপরূপ এই শহর দার্জিলিং থেকে। আজকের ভিডিও থেকে শুরু হলো আমাদের লেটস টাচ দ্য ওয়ার্ল্ড চ্যানেলের দার্জিলিং ভ্রমণ পর্ব, যেখানে দার্জিলিং এর সব ধরনের সৌন্দর্য আমরা এনে দেব আপনাদের দুই চোখের সামনে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোডটি। প্রথমে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই এর পালা। ভিসা অ্যাপ্লাই এর সকল প্রসেস শেষে দুরু দুরু বুকে পাসপোর্ট নিতে চলে গেলাম রংপুর আইভ্যাক। কারণ আপনারা হয়তো জানেন, পাসপোর্ট হাতে পাওয়ার আগে পর্যন্ত বোঝার কোনো উপায় নেই যে আপনার ভিসা হয়েছে কিনা। প্রায় 45 দিন পর আজকে ভিসাটি হাতে পেলাম, সেই খুশি লাগছে। এরই মধ্যে ট্রাভেল ট্যাক্স জমা দিয়ে সকল পেপার ওয়ার্ক শেষ করলাম। নির্ধারিত দিন সকালবেলা রওনা দিলাম বুড়িমারির পথে। সকাল সকাল রওনা দিয়ে সোজা বর্ডারে পৌঁছে বুড়ির হোটেলে খাওয়া দাওয়া সারলাম। বুড়িমারি ইমিগ্রেশনের কাছেই এই হোটেলটাই সব দিক দিয়ে মোটামুটি ভালো লেগেছে। দুই দেশের ইমিগ্রেশন সারার পর সেখানকার মানি এক্সচেঞ্জ দোকানগুলো থেকে ডলার বা টাকা ভাঙিয়ে রুপি করে নিতে পারেন। আমরা দেখেছি ডুয়েল কারেন্সি কার্ড বা শহরের ভেতর থেকে বর্ডারেরই এক্সচেঞ্জ রেট বেশি পাবেন। আরেকটি কথা না বললেই নয়, অন্যান্য বর্ডারের মতো এই বর্ডারেও দালালদের দৌরাত্ম্য রয়েছে। বর্ডারে হেল্প নিতে চাইলে সব থেকে ভালো হয় দালালদের সাথে অবশ্যই দরকষাকষি করে নেবেন। দালাল ছাড়া যেতে চাইলে অনেক ক্ষেত্রেই সময় বেশি লাগে এবং কাস্টমস চেকিং এ একটু অসুবিধায় পড়তে হয়। ফেয়ার জিপ ভাড়া নিয়ে চলে গেলাম শিলিগুড়ির এসএনটি। 10 সিটের বড় এসি জিপের ভাড়া পড়েছে 350 রুপি করে, অর্থাৎ মোট 3500 রুপিতে বর্ডার থেকে শিলিগুড়ি এসএনটি। ছোট গাড়ি নিলে 2000 বা এর কমেও যেতে পারবেন। এই এসএনটি থেকে দার্জিলিং ছাড়াও মিরিক গ্যাংটকেও যেতে পারবেন শেয়ার জিপে। এখানে জনপ্রতি 250 রুপি করে টিকিট কেটে উঠে পড়লাম দার্জিলিং এর জিপে। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব প্রায় 77 কিলোমিটার এবং জিপে যেতে লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আপনারা চাইলে বাসে বা ট্রেনেও যেতে পারেন। সকাল থেকে যত ক্লান্তি ছিল তাই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে নিমেষেই উধাও হয়ে গেল। আঁকাবাঁকা পথ এবং যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। সমতল থেকে যতই উপরে উঠছি শিলিগুড়ি শহরের গরম কমে আস্তে আস্তে ঠান্ডা লাগা শুরু হলো। দেখতে দেখতে 2.5 ঘন্টা পর পৌঁছে গেলাম বহুল আকাঙ্ক্ষিত এই শহর দার্জিলিং। এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে 6700 ফুট উচ্চতায় অবস্থিত। শহরটির চা শিল্প, বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য দার্জিলিং হিমালয়ান রেলের জন্য বিখ্যাত। দার্জিলিং নামটির উৎপত্তি তিব্বতী শব্দ দর্জে অর্থাৎ বজ্রদণ্ড এবং লিং অর্থাৎ স্থান বা দেশ এই শব্দ দুটি থেকে এসেছে। দার্জিলিংয়ে পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আজকের দিনের গন্তব্য রক গার্ডেন ও গঙ্গামায়া লেকে। দার্জিলিং রেল স্টেশনের সামনে থেকে ছোট ট্যাক্সি ভাড়া করে রওনা দিলাম। শুধু এই দুটো স্পটে যাওয়া আসার জন্য আমাদের 1600 রুপি করে পড়েছে, তবে সিজন ভেদে এবং বার্গেনের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। প্রায় 1 ঘন্টায় 8 কিলোমিটার আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে দার্জিলিং শহর থেকে 2300 ফুট নিচে এই লেকটি। রাস্তাটি দেখুন কি দারুণ এবং রোমাঞ্চকর, সাপের মতো এঁকে বেঁকে চলেছে। কোথাও ধীরে ধীরে নেমে গিয়েছে, আবার কোথাও সোজা নিচু হয়ে গিয়েছে রাস্তাটি। একদিকে চা বাগান ও একদিকে পাহাড়ের সারি। পাহাড়ের মাথায় অনেক সুন্দর সুন্দর মেঘ জমে আছে। সব মিলে একটা স্বর্গীয় অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করা কঠিন। জীবনে একবার হলেও আপনাদের এখানে আসতেই হবে। এই জায়গাটি হলো অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। ফেরার সময় এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক অভূতপূর্ব দৃশ্য দেখতে পাই, যা আপনাদেরকে একটু পরেই দেখাবো। তো ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে চলে আসলাম গঙ্গামায়া পার্কের প্রবেশ পথে। ভেতরে ঢুকতে না ঢুকতেই পানির কলকল শব্দ কানে আসছে। ভেতরের দিকে সৌন্দর্য দেখে আমি তো অবাক।
পাহাড়ের শহরে 300 ফুট নিচে যে এরকম একটা সৌন্দর্যের আধার রয়েছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। এটা মূলত একটা পাহাড়ি স্রোতকে ঘিরে গড়ে ওঠা অসম্ভব সুন্দর একটি পার্ক। এই পাহাড়ি স্রোতের কলকল শব্দ কান পেতে বসে সারাদিন কাটিয়ে দিলেও মন ভরবে না। এখানে এসে সত্যি আর ফিরতে মন চাচ্ছে না। শহুরে জীবনের ক্লান্ত মন যেন এক নিমেষেই চাঙ্গা হয়ে গেল। পাহাড়ি ঢলটির দুদিকে সুন্দর পাথুরে রাস্তা এবং কিছু দূর পরপর রয়েছে কিছু সুন্দর লোহার ব্রিজ, যা আপনাকে প্রকৃতির আরও কাছে নিয়ে যাবে। আপনারা চাইলে বোটিংও করতে পারবেন। বোটিং এর জন্য জন প্রতি মাত্র 50 রুপি করে খরচ হবে। এই পার্কটিতে রাত্রি যাপনের জন্য কয়েকটি কটেজ রয়েছে। চলুন এই অপার্থিব সৌন্দর্য আমরা উপর থেকে ড্রোনের সাহায্যে উপভোগ করি। সুন্দর পার্কটি নিয়ে চলুন আরো কিছু তথ্য জানা যাক। এটি চুন্নু সামার ওয়াটারফলস নামেও পরিচিত। এই নামটি এসেছে এক গোর্খা আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারা যাওয়া নিরীহ স্থানীয় তরুণের নামে। দেখুন, একদিকে চা বাগান আর একদিকে পাহাড় মিলে কি সুন্দর একটি আবহ তৈরি করেছে। মনে হচ্ছে পাহাড়ের বুক চিরে এই স্রোতধারাটি বয়ে চলেছে, যার থামার কোনো নামই নেই। প্রায় বিকেল গড়িয়ে এসেছে, আমরা এখন আমাদের পরবর্তী গন্তব্য রক গার্ডেনের উদ্দেশ্যে রওনা হব। রক গার্ডেন এই গঙ্গামায়া লেক থেকে উপরে এবং প্রায় 3 কিলোমিটার দূরে রয়েছে। এখানে শেয়ার গাড়ি পাওয়া একটু মুশকিল, তাই দার্জিলিং শহর থেকেই ট্যাক্সি রিজার্ভ করে নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে প্রায় 2000 ফুট নিচে একদম পাহাড়ের পাদদেশে এই রক গার্ডেনটি অবস্থিত। এটিও মূলত একটি পাহাড়ি ঝর্ণাকে ঘিরে গড়ে উঠেছে, কিন্তু এটা গঙ্গামায়া পার্কের থেকে অনেকটা খাড়া। এখানকার ঝর্ণাগুলো আরও সুন্দর এবং প্রাণবন্ত লাগছে। রক গার্ডেনে প্রবেশ করে একটু উপরেই একটা বড় পাথুরে প্ল্যাটফর্ম রয়েছে। এখানে দাঁড়ালে পুরো জায়গাটার বিশালতা চোখে পড়ে। দিক একদম খাড়া উপরে উঠে গিয়েছে এবং আরেক দিকটি নিচে নেমে গিয়েছে। নিচে অবশ্য আরেকটি ছোট কৃত্রিম লেক রয়েছে, আর উপরে পুরো গার্ডেনটি সবুজ গাছগাছালিতে ভরা এবং একদম সুন্দর একটা ওয়াইল্ড পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে সুন্দর সবুজ বাগানের বুক চিরে একটি বিশাল লম্বা ঝর্ণা বয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটি অনেক সুন্দর। আপনারা সবাই এখানে আসবেন এবং জায়গাটি অনেক এনজয় করবেন। এখানে বাস্তবে না আসলে আসলে সৌন্দর্য ছবিতে ফুটিয়ে তোলা কঠিন। কল্পনা করুন, এই পরিবেশে বসে পেছনে ঝর্ণা শব্দ শুনছেন এবং পরিবেশটা উপভোগ করছেন, কেমন হতো তাহলে? চলুন রক গার্ডেনের একদম উপরের দিকে যাওয়া যাক, যেখান থেকে এই ঝর্ণাগুলো শুরু হয়েছে। দেখতে দেখতেই যেন বিশালতার মধ্যে হারিয়ে যাচ্ছি বারবার। আপনাদের কাদের কাদের এসব পাহাড় ঝর্ণা ভালো লাগে আর কাদের কাদের সমুদ্র ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন।